হোয়াটসঅ্যাপ গাইজ, আসসালামু আলাইকুম, ব্যাক টু ইসরাফিল ওয়ার্ল্ড এন্ড দ্য টু নিউ ব্লগস। তো গাইজ, আজকে আমরা চলে এসেছি মালিবাগ আবুল হোটেলের পাশে রানার বাইকের শোরুমে। আর আপনাদের সুবিধার্থে শোরুমের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো গাইজ, আজকে স্পেশালি ভিডিও করা নতুন আসলো রানার ডিলাক্স এডি 80cc-র বাইকটি। তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন এই বাইকটির বর্তমান মূল্য কত, এর পাশাপাশি এই বাইকটা আপনাদের জন্য কেমন হবে এবং এই বাইকটির ফুল ফেচার সম্পর্কে। তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো চলুন গাইস, আজকের ভিডিও শুরু করা যাক। তো গাইজ, নতুন আসলো রানার ডিলাক্স এডি 80cc-র বাইকটি। তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা সকলেই অবগত যে রানার বাংলাদেশে একটি জনপ্রিয় ব্র্যান্ড, ইভেন রানারের প্রত্যেকটা বাইকই কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় বাইক, আর তার মধ্যে এই রানার ডিলাক্স এডি 80cc-র বাইকটি অন্যতম। তো এই বাইকটা মূলত স্ট্যান্ডার্ড টাইপের একটা বাইক, আর এই বাইক থেকে আপনারা মাইলেজ পাবেন সিটিতে এবং হাইওয়েতে অ্যাভারেজ পার লিটারে 55 থেকে 60 কিলোমিটার, এবং টপ স্পিড উঠাইতে পারবেন পার ঘন্টায় 70 কিলোমিটার প্লাস। তো গাইজ, প্রথমে যদি এই রানার ডিলাক্স এডি 80cc-র বাইকটির ফুল ফেচার সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করি, সেক্ষেত্রে চলে যাব এই বাইকটির ইঞ্জিনের দিকে। তো গাইজ, বাইকটির ইঞ্জিনে 4-stroke 2-valve-এর এয়ারকুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, আর এই ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে 85cc। এই ইঞ্জিন থেকে আপনারা যে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 6.13 BHP @8000 RPM, এর পাশাপাশি এই ইঞ্জিন থেকে যে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন হবে 5.7 Nm @6000 RPM। আর এই বাইকটির স্টার্টিংয়ের ক্ষেত্রে আপনারা কিক এবং সেলফ দুটি ভার্সনই পেয়ে যাবেন, সেই সঙ্গে সঙ্গে এই বাইকটির ইঞ্জিনটা অপারেট করার জন্য 4-speed গিয়ারবক্স পেয়ে যাচ্ছেন এই রানার ডিলাক্স এডি 80cc-র বাইকটিতে। এরপর গাইস, এই বাইকটির ফ্রন্টে টায়ারের দিকে যদি আপনাদের দেখাই, তো বাইকটির ফ্রন্টে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে 2.50 সাইজের একটা টায়ার দেওয়া হয়েছে, এবং রিমটা ব্যবহার করা হয়েছে 17 সাইজের অ্যালয় রিং। আর ফ্রন্টে আপনারা ড্রাম ব্রেক পেয়ে যাচ্ছেন 110 mm-এর, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে ব্রেকিং সাপোর্টটা অনেক ভালো পাবেন। এছাড়াও কিন্তু আপনারা ফ্রন্টে সাসপেনশন পেয়ে যাচ্ছেন হাইড্রোলিক টেলিস্কোপিক শক অ্যাবজর্বার সাসপেনশন, যেটা খুবই ভালো মানের একটা সাসপেনশন। এরপর গাইস, আপনাদের দেখাবো এই রানার ডিলাক্স এডি বাইকটির রেয়ারের দিকে। তো বাইকটির রেয়ারে আপনারা অ্যাডজাস্টার পেয়ে যাচ্ছেন সিঙ্গেল ব্যারেল অ্যাডজাস্টার, আর রেয়ারে ব্রেকিংয়ে আপনারা পেয়ে যাচ্ছেন ড্রাম ব্রেক 110 mm-এর। তো রেয়ারের যে টায়ারটা ব্যবহার করা হয়েছে 2.75-এর একটা টায়ার দেওয়া হয়েছে, এবং রিমটা ব্যবহার করা হয়েছে 17 সাইজের অ্যালয় রিং। আর শাড়ি গার্ড পেয়ে যাচ্ছেন, এবং রেয়ারে কিন্তু আপনারা ফুল চেন কভার পেয়ে যাচ্ছেন এই রানার ডিলাক্স এডি 80cc-র বাইকটিতে। তো রিয়ারে আপনারা যে সাসপেনশন পেয়ে যাচ্ছেন 5-way অ্যাডজাস্টেবল শক অ্যাবজর্বার সাসপেনশন। এরপর গাইস, আপনাদের যদি এই বাইকটি সিট কভারের দিকে দেখাই, তো বাইকটির সিট কভারটা কিন্তু দুর্দান্ত দেওয়া হয়েছে, আর এই সিট কভারে কিন্তু রাইডার এবং পিলিয়ন অনায়াসে বসতে পারবে। তো এই সিট কভারটা দেওয়া হয়েছে অনেক উন্নত মানের, এবং রিয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন একটা স্মার্ট প্যাসেঞ্জার গ্র্যাব রেল, যার কারণে কিন্তু ভালো একটা সাপোর্ট পাবেন। এছাড়াও কিন্তু আপনারা রিয়ারে পেয়ে যাচ্ছেন অসাধারণ একটা টেইল ল্যাম্প, এবং ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন বাল্ব টাইপের এই রানার ডিলাক্স এডি 80cc-র বাইকটিতে। এরপর গাইস, আপনাদের যদি এই বাইকটির ফুয়েল ট্যাঙ্কের দিকে দেখাই, তো বাইকটির ফুয়েল ট্যাঙ্কের লুকসটা কিন্তু অনেক অসাধারণ লুকস দেওয়া হয়েছে, এবং এই বাইকটির ফুয়েল ট্যাঙ্কে কিন্তু আগের থেকে অনেক পরিবর্তন করা হয়েছে গ্রাফিক্স ডিজাইনে। তো বলা যায় যে টোটালি কিন্তু আপনারা এই বাইকটির বডিতে গ্রাফিক্সে অনেক পরিবর্তন পাবেন আগের ডিলাক্স থেকে। তো এই ফুয়েল ট্যাঙ্কে 9 লিটার তেল ধরে, এবং রিজার্ভে থাকে 1 লিটার। এরপর যদি আপনাদের বাইকটির হ্যান্ডেলবারের দিকে দেখাই, বাইকটির হ্যান্ডেলবারটা দেওয়া হয়েছে 5 হ্যান্ডেলবার, এবং মিটারটা দেওয়া হয়েছে অনেক দুর্দান্ত একটা মিটার, সেক্ষেত্রে মিটারটা কিন্তু আপনারা সম্পূর্ণ অ্যানালগ মিটার পেয়ে যাচ্ছেন এই ডিলাক্স এডি 80cc-র বাইকটিতে। এরপর গাইস, আপনাদের যদি এই বাইকটির হেডলাইটের দিকে দেখাই, তো বাইকটির হেডলাইটের লুকসটা কিন্তু অনেক অসাধারণ দেওয়া হয়েছে, আর আগের ডিলাক্স থেকে হেডলাইটটা কিন্তু অনেক বড় করা হয়েছে। তো এই হেডলাইটে ব্যবহার করা হয়েছে 12 ভোল্টের 35x35 ওয়াটের হ্যালোজেন হেডল্যাম্প, এবং ইন্ডিকেটর আপনারা পেয়ে যাবেন বাল্ব টাইপের। এরপর গাইস, এই বাইকটির বডি ডাইমেনশন সম্পর্কে যদি আপনাদের সাথে শেয়ার করি, বাইকটির লেন্থ আপনারা পেয়ে যাবেন 1880 mm, বাইকটির উইথ পেয়ে যাবেন 865 mm, বাইকটির হাইট পেয়ে যাবেন 1170 mm, বাইকটির হুইল বেস পেয়ে যাবেন 1235 mm, এবং বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে 179 mm। তো গাইস, আগের এডি ডিলাক্স থেকে এই নতুন এডি ডিলাক্স বাইকটিতে কী কী পরিবর্তন করা হয়েছে সেই প্রসঙ্গে যদি কথা বলি, সেটা হলো এই বাইকটির ফ্রন্টে এবং রিয়ারে যে অ্যালয় রিম ব্যবহার করা হয়েছে, এই অ্যালয় রিমটা কিন্তু অনেক স্মুথ রাইড দিবে, ফাস্ট অ্যান্ড স্মুথ।
এরপর যে পরিবর্তন এসেছে সেটা হলো সেলফ স্টার্ট পেজ আছেন, এছাড়াও যে পরিবর্তন সেটা হলো ফ্রন্ট এবং রিয়ারে কিন্তু আপনার ড্রাম ব্রেক পেজ আছেন 110 মিলিমিটার, যেটা কিন্তু আপনার ব্রেকিংয়ে ভালো একটা সাপোর্ট দিবে। এর পাশাপাশি যে পরিবর্তন হয়েছে সেটা হলো গ্রাফিক্স ডিজাইনে কিন্তু পরিবর্তন করা হয়েছে আগের এডি ডিলাক্স থেকে এই নতুন ডিলাক্স এডি 80C-র বাইকটিতে। এরপর যে পরিবর্তন আছে সেটা হলো ফ্রন্টে সাসপেনশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হাইড্রোলিক টেলিস্কোপিক শক অ্যাবজর্বার সাসপেনশন, রিয়ারেও কিন্তু আপনারা 5-ওয়ে অ্যাডজাস্টেবল শক অ্যাবজর্বার সাসপেনশন পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু আগের ডিলাক্স থেকে অনেক দুর্দান্ত পারফরমেন্স দিবে এই নতুন ডিলাক্স বাইকটিতে। এরপর যে পরিবর্তন হয়েছে সেটা হলো এই বাইকটির ইঞ্জিন, তো এই বাইকটির ইঞ্জিনটা কিন্তু আপনারা 4-স্ট্রোক 2-ভালভের এয়ারকুল ইঞ্জিন পেয়ে যাবেন এবং এই ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট 85cc পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু দুর্দান্ত আপনাকে সাপোর্ট দিবে। এরপর গাইস আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব এই বাইকটির মূল্য, তো এই রানার ডিলাক্স এডি 80cc-র বাইকটির বর্তমান মূল্য 71,000 টাকা, তো অনেক কম দামে কিন্তু আপনারা এই রানার ডিলাক্স 80cc-র বাইকটা পেয়ে যাচ্ছেন। তো যারা মূলত কম বাজেটের মধ্যে একটা বাইক নেবেন স্টাইলিশ লুকের, তারা কিন্তু অনায়াসে এই বাইকটা নিতে পারেন। তো এই বাইকটা আপনাদের জন্য কেমন হবে সেই প্রসঙ্গে কথা বলতে গেলে প্রথমত যে বিষয়টা লক্ষ্য করা যায় সেটা হলো এই বাইকটির মূল্য, 80cc-র বাইক হিসাবে কিন্তু আপনারা এই রানার ডিলাক্স বাইকটা কিন্তু অনেক কম দামে পেয়ে যাচ্ছেন মাত্র 71,000 টাকায়। এছাড়াও কিন্তু আপনারা কিস্তির মাধ্যমে রানারের প্রত্যেকটা বাইকই কিন্তু সর্বনিম্ন ডাউন পেমেন্টে নিতে পারবেন। এরপর যে বিষয়টা আপনারা লক্ষ্য করতে পারেন সেটা হলো এই বাইকটির ইঞ্জিন, তো এই বাইকটির ইঞ্জিনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 4-স্ট্রোক 2-ভালভের এয়ারকুল ইঞ্জিন, যেটা খুবই ভালো একটা সাপোর্ট দিবে এবং এই ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম পাওয়ার ম্যাক্সিমাম টর্ক অনেক বেশি দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে মাইলেজ টপ স্পিড এবং ইঞ্জিন পারফরমেন্স অনেক ভালো পাবেন। এরপর গাইস আপনারা যে বিষয়টি লক্ষ্য করতে পারেন সেটা হলো এই বাইকটির ফ্রন্ট এবং রিয়ারের সাসপেনশন, তো ফ্রন্টের সাসপেনশন এবং রিয়ারের সাসপেনশন কিন্তু দুর্দান্ত দেওয়া হয়েছে, তো ফ্রন্টের সাসপেনশন দেওয়া হয়েছে হাইড্রোলিক টেলিস্কোপিক শক অ্যাবজর্বার সাসপেনশন, রিয়ারের সাসপেনশনটা আপনারা পেয়ে যাবেন 5-ওয়ে অ্যাডজাস্টেবল শক অ্যাবজর্বার সাসপেনশন। এরপর গাইস আপনারা যে বিষয়টি লক্ষ্য করতে পারেন সেটা হলো এই বাইকটির হেডলাইট, তো আগের ডিলাক্স থেকে কিন্তু আপনারা এই ডিলাক্সে হেডলাইটটা কিন্তু একটু বড় পেয়ে যাবেন, এছাড়াও হেডলাইটে ব্যবহার করা হয়েছে 12 ভোল্টের 35x35 ওয়াটের হ্যালোজেন হেডল্যাম্প, যার কারণে কিন্তু আপনারা এই ডিলাক্স বাইক থেকে সিটিতে এবং হাইওয়েতে অনেক ভালো মানের স্বচ্ছ আলো পেয়ে যাবেন। তো এই সব দিকগুলি বিবেচনা করে কিন্তু আপনারা রানার ডিলাক্স এডি 80cc-র বাইকটা অনায়াসে নিতে পারেন। তো যারা মূলত 80cc-র একটা ভালো মানের কম বাজেটের মধ্যে বাইক নেবেন তারা কিন্তু এই বাইকটা অনায়াসে নিতে পারেন। তো সর্বশেষ এই বাইকটির মূল্য যদি আরও একবার শেয়ার করি, এই বাইকটির বর্তমান মূল্য 71,000 টাকা, এছাড়াও কিন্তু আপনারা এই বাইকটা কিস্তির মাধ্যমে নিতে পারবেন। তো গাইস এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি করে লাইক দিবেন, আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা নেক্সট কোনো ব্লগে, আল্লাহ হাফেজ।